সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে জানাচ্ছি খ্রিস্টীয় নতুন বছরের শুভেচ্ছা। শুরু হলো আরো একটি বছর, 2021। বিশে বিশ বলে যে বিরক্তি আমাদের মধ্যে ছিল করোনার সময়ে, আমরা যে ঘরে আটকা পড়ে যে সময়টা আসলে কাটিয়েছি, এই অনলাইন প্ল্যাটফর্মে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের সেই বন্দি দশা থেকে কিছুটা হলেও একটু মুক্তির নিঃশ্বাস নিতে পেরেছি। 2020 যেমন বেদনার বছর, ঠিক সেরকম 2020 আসলে পরিবর্তনের বছরও। সাংস্কৃতিক চর্চায়, সংস্কৃতির চর্চার ক্ষেত্রে যে পরিবর্তন শুরু হয়েছে, পরিবর্তনের ধারা যে শুরু হয়েছে, এই ধারাটা আসলে 2020 থেকেই শুরু হয়েছে। আজ বছরের প্রথম দিন, মেঘদূতের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের এই সঙ্গীতের যে আয়োজন, মিউজিক নাইটে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বছরের প্রথম দিন, করোনার সময়ে, করোনার থেকে এখনো আমরা মুক্ত হয়ে যাইনি পুরোপুরি, পুরো বিশ্ব মুক্ত হয়নি, এখনো আমরা ঘরে বন্দি থাকি। এবং আমরা যদি বেরও হই, স্বাস্থ্যবিধি মেনে আমরা বের হই। আজ বছরের প্রথম দিন এবং আজ ছুটির দিন, অনেকেই আজকে একটু বেড়াতে বের হয়েছেন প্রিয়জনদের সাথে, তাই আজকের আমাদের এই গানের আসর, গানের আয়োজন একটু রাতে। একটু রাতে আপনাদের সাথে গানের আসরে আমাদের সাথে যুক্ত হবেন। আজকে আমাদের সাথে রয়েছেন দুজন গুণী শিল্পী, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন আমাদের সাথে, লাইভে যুক্ত আছেন আজকে মানসী সাধু, এবং আমাদের সাথে মানসী সাধু, আপনাকে স্বাগত জানাচ্ছি মেঘদূত স্টুডিওতে। এবং আমাদের মাঝে রয়েছেন মুকুল, তার পুরো নাম সালাউদ্দিন মুর্তুজা মুকুল। মুকুল লাইভে এখনো যুক্ত হয়নি, আর কিছুক্ষণের মধ্যে মুকুল আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। মানসী সাধু কেমন আছেন? শোনা যাচ্ছে আমাকে? মানসী সাধু হ্যাঁ, কথা কেটে যাচ্ছে আমাকে। কেটে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনাকে স্বাগত আমাকে শোনা জানাচ্ছি, যাচ্ছে? এবং সেই সাথে হ্যাঁ শোনা যাচ্ছে আপনাকে, আচ্ছা, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের। প্রথমে দর্শক শ্রোতাদের উদ্দেশ্য করে কিছু বলুন, যারা আপনার আজকে গান শুনবে বা যাদেরকে আপনি গান শোনাবেন, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আপনি শুরু করুন। কথা ক্লিয়ার নয়, কথা বোঝা যাচ্ছে না। প্রথমে নমস্কার জানাচ্ছি। নতুন বছর আজ আমরা শুরু করতে যাচ্ছি, একটি নতুন বছর। খুব একটা দুর্যোগকালীন সময়ে এর মধ্য দিয়ে যাচ্ছি আমরা। এখনো সে দুর্যোগ কিন্তু আমরা সম্পূর্ণ কাটিয়ে উঠতে পারিনি, এবং কিন্তু আমরা চাইবো এই বছরটা যেন আমরা সেই দুর্যোগ কাটিয়ে উঠতে পারি এবং একটা সুস্থ সময়ে আমরা আমাদের আসুক, সেটাই আমরা আমাদের প্রার্থনা থাকবে, আমাদের প্রত্যাশা থাকবে। এবং আজ ধন্যবাদ জানাচ্ছি মেঘদূত এই পেজে তাহেরা আপাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং এই মুহূর্তে হচ্ছেন আমাদের সঙ্গে যারা যুক্ত হচ্ছেন এবং হবেন, সবাইকেই নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা যাতে সুন্দর করে এই বছরটা অন্তত কাটাতে পারি, এই দুর্যোগটা কাটিয়ে উঠে সুস্থ একটা সময় পার করতে পারি, সেজন্য প্রার্থনা জানাচ্ছি সবাইকেই। শুভ নববর্ষ। আর তাহেরাপা, আমি শুরু করি, গান শুরু করি, আমার আওয়াজটা কি ঠিক আছে কিনা? হ্যাঁ, আপনার আওয়াজ ঠিক আছে, আমাকে শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যালো, হ্যাঁ, আমাকে আপনার শোনা যাচ্ছে কথাগুলো না? কেটে কেটে যাচ্ছে, আমার কথা কেটে 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 যাচ্ছে যাচ্ছে? কথাগুলো না, ঠিকঠাক শোনা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক শোনা যাচ্ছে। হ্যাঁ ঠিক আচ্ছা, আছে, তাহলে আমি তাহলে আমার আওয়াজ ঠিক আছে? আমার আওয়াজটা ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, আপনার আওয়াজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। আজকে আমার
পঞ্চকবির গান নিয়ে আমার আয়োজন। আমি পঞ্চকবির গান পরিবেশন করব আজকে। তো প্রথমে আমি রজনীকান্তের একটি গান, রজনীকান্ত সেনের একটি গান দিয়ে আজকে শুরু করছি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দামি, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দামি, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দামি। তব আশিস পুষ ধরি নাই শিরে, পায়ে দুলে গেছি চাহি নাই ফিরে, আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে, তবু দয়া করে কে বলি দিয়েছ প্রতিদান কিছু চাওনি, তবু দয়া করে কে বলি দিয়েছ প্রতিদান কিছু চাওনি, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। আমি ছুটিয়া বেড়াই জানি না কি আছে, সুধা পান করে মরি গোপি আসে, ছুটিয়া বেড়াই জানি না কি আসে, সুধা পান করে মরি গোপি আসে, তবু যাহা চাই সকলি পেয়েছি তুমি তো কিছুই পাওনি, আমায় রাখিতে চাহ গো বাঁধনি আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া, রাখিতে চাহ গো বাঁধনি আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া, ভাবি ছিড়ে গেছো ফিরে চেয়ে দেখি ভাবি, আমি ভাবি ছেড়ে গেছো ফিরে চেয়ে দেখি এক পাও ছেড়ে যাওনি, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি,
আমি আপনি কি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। ধন্যবাদ। অসাধারণ, একদম মানে মুগ্ধ হয়ে গেলাম দিদির কণ্ঠে। মানসী দিদি, আপনি আজকে পঞ্চকবির গান শোনাবেন, সেরকমই আমাদের সাথে কথা হয়েছিল, তো দর্শক শ্রোতাদেরকে একটু বলবেন, সবাই তো আসলে বুঝবে না যে পঞ্চকবি কাদের গান শোনাবেন আপনি, একটু পঞ্চকবি সম্পর্কে একটু ধারণা দেন আমাদের দর্শকদের। পঞ্চকবি হচ্ছে, আমি এখন গাইলাম রজনীকান্ত সেন। হ্যাঁ, পঞ্চকবি বলতে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায় এবং রজনীকান্ত সেন, এই 5 কবিকে নিয়ে, তাদের গান নিয়ে পঞ্চকবি। তো অনেক আমি ধন্যবাদ গাইলাম রজনীকান্তের গান দিয়ে শুরু করলাম। রজনীকান্ত, হ্যাঁ অসাধারণ ছিল গানটি। এবার আমরা হুম মুকুলের গান শুনবো। মুকুল, হুম মুকুলকে আমরা গায়েন বলি, মুকুল গান করে, মানে এতই আমরা বেশি জমিয়ে গান করে আসলে, মুকুল যখন মঞ্চে করে খুব এত বেশি জমিয়ে গান করে যে একদম সবাই কি বলবো, মানে গানের ভিতরে মজে যায় একদম। তো আমরা মুকুলের গান শুনি। মুকুল, অবশ্যই নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আমি ভাবছি যে আজকে লালন সাঁইজির গান করব। তো এখন প্রথমে যে গানটি করতে চাই সেটি হলো সকালবেলা। এটা সকালবেলাকার গান, সাধারণত এই গানটা খুব সকালে গাওয়া হয়, গোষ্ঠ গান বলে, কিন্তু এই রাতের বেলা করতে হচ্ছে। সকালবেলা সাধারণত লাইভ অনুষ্ঠান করা হয় না, তো কিন্তু গানটা আমার খুব গাইতে ইচ্ছা করে, এই জন্য গানটা করছি। সাধারণত সকালবেলা এই গরু নিয়ে মাঠে যাওয়ার গান, সেই গান তো আমি গেয়ে শোনাই। লয়ে গো ধান গোষ্ঠের কানন, চলো গোকুল বিহারি, গোষ্ঠে চলো হরি মুরারি, তুমি গোষ্ঠে চলো হরি মুরারি, লয়ে গো ধান গোষ্ঠের কানন, চলো গোকুল বিহারি, লয়ে গো ধান গোষ্ঠের কানন, চলো গোকুল বিহারি, গোষ্ঠে চলো হরি মুরারি, তুমি গোষ্ঠে চলো হরি মুরারি। তুই আমাদের সঙ্গে যাবি, বন ফল খেতে পাবি, তুই আমাদের সঙ্গে যাবি, বন ফল খেতে পাবি, আমরামুলে তুই বাঁচাবি, আমরামুলে তুই বাঁচাবি, তাই তোরে সঙ্গে করি, গোষ্ঠে চলো। ওরে ও ভাই গেলে শোনা,
না চরণে তরাবে এটি ভুবন, সে যাবে আজ গোষ্ঠের কানন, যে তরাবে এটি ভুবন, সে যাবে আজ গোষ্ঠের কানন, ঠিক রেখো মন অভয় চরণ, ঠিক রেখো মন অভয় চরণ, লালন ওই চরণের ভিখারি, ঠিক রেখো মন অভয় চরণ, লালন ওই চরণের ভিখারি, গোষ্ঠে চলো হরি মুরারি, তুমি গোষ্ঠে চলো হরি মুরারি, লয়ে গোধন গোষ্ঠের কানন, চলো গোকুল বিহারি, লয়ে গোধন গোষ্ঠের কানন, চলো গোকুল বিহারি, গোষ্ঠে চলো হরি মুরারি, তুমি গোষ্ঠে চলো হরি মুরারি, মুরারি তুমি গোষ্ঠে চলো হরি মুরারি। একটু যান্ত্রিক ত্রুটি হচ্ছিল হুম হুম মুকুল গান গাওয়ার সময়, মুকুলের সমস্যা হচ্ছিল নেটওয়ার্কে, তাই না মুকুল? হ্যাঁ, ওই আমি মাঝখানে ওই এ করে দিয়েছি, ওই যে মোবাইল ডেটা দিয়ে দিয়েছি, ওয়াইফাই মনে হয় মাঝে মধ্যে উল্টো উৎপাত করে। হ্যাঁ ঠিক আচ্ছা আছে, আচ্ছা এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে মুকুলের গান শুনে সবাই বেশ জানাচ্ছে, তাদের খুব ভালো লাগছে, দিদিকেও জানাচ্ছে। আমরা একটু কমেন্টস পড়ে আসি। এত রাতে যারা আমাদের সাথে লাইভে আমাদের গান শুনছেন, গানের আসরে যুক্ত হয়েছেন, আমরাও একটু তাদেরকে শুভেচ্ছা নিয়ে আসি। আকলাস চুন্নু প্রথমে জয়েন করেছেন আমাদের সাথে, ঠিক 10টা 1 মিনিটে, শুভকামনা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে। আরেকজন সুরিদ আছেন আমাদের সাথে, মিজান আল রহমান, অসাধারণ, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার আপনাকেও, আমরা নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে জয়েন করেছেন দীপক কুমার রায়, নতুন বছরের শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি আমরা নতুন বছরে। আমাদের সাথে আছেন মেঘদূত অ্যাডমিন প্যানেলের একজন পরিচালক পর্ষদের সদস্য। নতুন বছরের প্রথম দিনটি বর্ণিল হলো মানসী দিদির গানের সুরে। মানসী দিদি যখন গান গাচ্ছিলেন রজনীকান্ত সেনের শুরুতে, আমাদের সাথে আছেন নিগার সুলতানা, পারভিন, জলি। জলি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে, তোমাকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি জলি। জলি আমাদের বন্ধু। স্বদেশ আনার্য ও মুকুল জ্যাঠা, আমি দেখতেছি মুকুলের কাছের মানুষ হয়তো কেউ। সিকান্দার আলী ভুইয়া, অসাধারণ, মুকুলের গান শুনে আবার সবাই বেশ জানাচ্ছেন, বাহ খুব ভালো লাগলো। আরো আছেন মোবারক হোসেন, তিনিও আছেন আমাদের সাথে। আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আশা করবো যে একদম অনুষ্ঠান শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আমরা এবার মানসী দিদির গান শুনি, আবার মানসী দিদির গান শুনি, তারপর আবার আমরা মুকুলের গান শুনি। ঠিক আছে, আমি এবারে পঞ্চকবির একজন অতুল প্রসাদ সেন, ওনার একটি গান পরিবেশন করছি। দিদি পরপর 2টো গান করবেন এবার। আচ্ছা ঠিক আছে, তো প্রথমে অতুল প্রসাদ করছি, তারপরে আমি অন্যটা দেখি। একা মোর গানে
তোরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা খেলে গো এ তোরি বাইবে বলে, ভাসিয়েছিলাম নয়ন জলে একা মোরে গানের তোরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কেলে গো এ তোরি বাইবে বলে, ভাসিয়েছিলাম নয়ন জলে একা মোরে গানের তোরি। যা ছিল কল্প মায়া সে কি আজ ধরলো কায়া, যা ছিল কল্প মায়া সে কি আজ ধরলো কায়া, কে আমার বিফল মালা পরিয়ে দিল তোমার গলে, সহসা কেলে গো এ তোরি বাইবে বলে, ভাসিয়েছিলাম নয়ন জলে একা মোরে গানের তোরি। কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত বেলায়, হলে না সুখের সাথে জীবনের প্রথম দোলায়, কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত বেলায়, হলে না সুখের সাথে জীবনের প্রথম দোলায়। বুঝি মোর করুণ গানে ব্যথা তার বাজলো প্রাণে, বুঝি মোর করুণ গানে ব্যথা তার বাজলো গানে, ছেলে কি দুকুল হতে কুল মেলাতে এ আকুলে, সহসা কেলে গো এ তোরি বাইবে বলে, ভাসিয়েছিলাম নয়ন জলে একা মোরে গানের তোরি, ভাসিয়েছিলাম নয়ন জলে সহসা কেলে গো এ তোরি বাইবে বলে, ভাসিয়েছিলাম নয়ন জলে একা মোরে গানের তোরি। ধন্যবাদ। আচ্ছা, আমাকে পরপর দুটো গান করার কথা বলা হয়েছে, আমি এবারে করছি কাজী নজরুল ইসলামের গান, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কীর্তন। কাজী নজরুল ইসলামের তো বিভিন্ন অঙ্গের গান আছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য বলবো আমি, উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কীর্তন, আমার ভীষণ প্রিয়। তো একটি কীর্তন এবার আমি চেষ্টা করছি।
নব কিশোলয় রাঙা শয্যা পাতিয়া, কিশোলয় রাঙা শয্যা পাতিয়া, বালিকা কুড়ি বালিকা গাথিয়া, আমি একেলা জাগি রজনী, মধু এলো না তো কই সজনী, আমি একেলা জাগি রজনী, মধু এলো না তো কই সজনী, বিজনে বসিয়া রচিলাম বৃথা বন ফুল দিয়া বেজনী, বিজনে বসিয়া রচিলাম বৃথা বন ফুল দিয়া বেজনী, কৃষ্ণ চূড়ার কলিকা অফুল আমি তুলিয়ানি বৃথারুচি মোর হৃদয়ে, রাজা এলো না আমার হৃদি সিংহাসন, সৈন্য রহিল হৃদয়ে, রাজা এলো না আমার হৃদি সিংহাসন, শূন্য রহিল হৃদয়ের রাজা এলো না, আমি যাহার লাগিয়া বাসর সাজাই সেভাবে মিছে খেলো না, সুখী সেভাবে মিছে খেলো না, সে যে জীবন লইয়া খেলা করে, সে যে জীবন লইয়া খেলা করে, আমি মরণের তীরে বসে তারে ডাকি, হেসে যায় বধু আন ঘরে, সে যে জীবন লইয়া খেলা করে, সে যে জীবন লইয়া খেলা করে, সে যে পাষাণে ধমুরতি বৃথা পূজা আরতি, পাষাণে ধমুরতি বৃথা পূজা আরতি, নিবেদন করি তার পায় সাধে কি গোপাল লোকে পাষাণ গলেছে কবে, সাধে কি গোপাল সবে পাষাণ গলেছে কবে, তবু মনে পাষাণে ভাই সখী রে, তবু মনে পাষাণে ভাই, আমি এবার মরিয়া পুরুষ হইব, এবার মরিয়া পুরুষ হইব, মধু হবে কোন বালা, আমি এবার মরিয়া পুরুষ হইব, মধু হবে কোন বালা, দিয়ে তারে ব্যথা যাব যথা তথা বুঝিবে সেদিন কালা, দিয়ে তারে ব্যথা যাব যথা তথা বুঝিবে সেদিন কালা, বিরহিনীর কি যে জ্বালা, রোহিণীর কি যে জ্বালা, তখনই বুঝিবে কালা, রোহিণীর কি যে জ্বালা, দিয়ে তারে ব্যথা যাব যথা তথা বুঝিবে সেদিন কালা, দিয়ে তারে ব্যথা
যাবো যথা তথা বুঝি বেশে দিন কালা, দিয়ে তারে ব্যথা যাবো যথা তথা বুঝি বেশে দিন কালা, বুঝি বেশে দিন কালা, বুঝি বেশে দিন কালা, বুঝি বেশে দিন কালা। এত চমৎকার লাগলো, একদম মানে মন ভরে গেল। শেষটা কীর্তনটা একদম মানে বেশি মন ছুঁয়ে গেছে, দর্শক হ্যাঁ, শ্রোতাদের নিঃশব্দে মন ভরে যাচ্ছে বছরের প্রথম দিন। জি নজরুলের কীর্তন একটি আলাদা আমার কাছে, মানে খুব খুব বেশি আবেদন মনে হয়, আবেদনপূর্ণ মনে হয় কীর্তন। এমনই একটা বিষয়, আমরা হয়তো ওইভাবে গাইতে পারি না, চেষ্টা করি কিন্তু গাওয়ার তৃষ্ণা থাকে, ইচ্ছা থাকে, যতটুকু পারি চেষ্টা করি। ধন্যবাদ। আমরা যারা সাধারণ মানে দর্শক শ্রোতা যারা আছেন, তারা তো আসলে এমনিতে নজরুল সঙ্গীত গুলো আমরা শুনি, যে গানগুলো শুনি, কীর্তন আসলে কমই শুনি, কিন্তু যখন শুনি তখন একদম মনটা ছুঁয়ে যায়। আজকে খুব ভালো নজরুলের লাগলো, ধন্যবাদ নজরুলের আপনাকে। বিভিন্ন অঙ্গিকের গান, যেমন শ্যামাসঙ্গীত, জি ওনার প্রেমের গান শ্যামাসঙ্গীত, তারপরে ভজন, কৃষ্ণের গান, যেগুলো অসম্ভব সুন্দর, আমার তো ভীষণ ভালো শ্যামাসঙ্গীত লাগে। শুনবো আজকে একটা দিদি আপনার কাছ থেকে। আচ্ছা, আমি চেষ্টা করব। আচ্ছা, আগে আমরা মুকুলের গান শুনে আসি, মুকুলের গান শুনি, তারপরে আবার আপনার গান আমরা শুনবো। মুকুল, মুকুলের মাইক মিউট, মুকুল মাইকটা তুমি আনমিউট করো। এখন ঠিক ঠিক হয়েছে আছে, না? মুকুল পরপর দুটো শুনবো তোমার কাছ থেকে। ওকে, তাহলে দুটোই সাইজের গান করব। আচ্ছা ঠিক আছে, একটু একটা কথা বলতে না ইচ্ছে করছে, তাহের আপা, হ্যাঁ নিশ্চয়ই বলো, এই মুকুলই গানটা বলো। আমার খুব প্রিয় গান, খুব খুব আমি আশা করব যে আমার গায়কির সীমাবদ্ধতা এটা অতিক্রম করে শ্রোতারা এটার ভাব রসটা গ্রহণ করতে পারবেন। এখানে এই এই গানটিতে বা এই বাক্যটিতে যে জিনিসটা বলা হয় যে গুরু বা ঈশ্বর দয়াল সাঁই, তিনি যদি মানুষকে দয়া না করেন, তিনি দয়া করলে তো তার ভেতর সুভাব আসে, আর যদি দয়া না করেন তাহলে তার ভেতরে কুমতি ঘটে। দয়া যদি না করে তাহলে তার দারিদ্র হয় না, দয়া যদি না করে তাহলে তার রোগ শোক হয় না বা অন্যান্য সংকট তৈরি হয় না। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, আর একটু বলো তো বিষয়টা, একটু আর একটু বুঝিয়ে বলো তো। হ্যাঁ, গুরু বা ঈশ্বর যদি দয়া করেন তাহলে তার ভেতরে সুভাব আসে, সুভাব, সুন্দর চমৎকার ভাব, ভাবের ভেতর দিয়ে তিনি যান। আর তার সেখানে দুঃখ, দারিদ্র কিংবা এই সমস্ত গুলো বিষয় নয়, কিন্তু যখন ঈশ্বর যদি দয়া না করেন তাহলে যেটা ঘটে সেটা হলো তার ভেতর কুমতি হয় এবং সেক্ষেত্রে তার দারিদ্র কিংবা ওগুলো বড় কথা নয়, ফলে যার ভেতর কুমতি হয় সেই সবচেয়ে বড় দুঃখী। এই 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 এখান থেকে সাইজি আসলে দয়া চাইছেন সুভাবের জন্য। আমার এখানে কেন জানো কি একটা আটকে রয়েছে, সবকিছু কি ঠিকঠাক আছে? আমাকে দেখা বা শোনা যাচ্ছে কি? সব ঠিকঠাক আছে, তোমার যদি ফোন কল না আসে তাহলে তো ঠিক থাকবে, ফোন কল আসলে তো ঝামেলা হয়ে যায়। ওকে, ঠিক ঠিক আছে আছে। ঠিক আছে, গুরু শুভা দেওয়া মার মুনে, চরণ যেন ভুলি নে ওই, চরণ যেন
ভুলি নে গুরু সুভাব দেওয়া আমার মনে, গুরু সুভাব দেওয়া আমার মনে, চরণ যেন ভুলি নেও, চরণ যেন ভুলি নে গুরু সুভাব দেওয়া আমার মনে, গুরু সুভাব দেওয়া আমার মনে। তুমি নিদয় যার প্রতি গুরু সদাই ঘটে তার কুমতি, তুমি নিদয় যার প্রতি গুরু সদাই ঘটে তার কুমতি, তুমি মনোরথের সারথি, তুমি মনোরথের সারথি, যথা লও যাই সেখানে গুরু, যথা লও যাই সেখানে গুরু শুভা দেওয়া আমার মনে, গুরু শুভা দেওয়া আমার মনে। তুমি মন্ত্রে মন্তরি গুরু, তুমি তন্ত্রে তন্তরি, তুমি মন্ত্রে মন্তরি গুরু, তুমি তন্ত্রে তন্তরি গুরু, তুমি যন্ত্রের যন্ত্রী গুরু, তুমি যন্ত্রের যন্ত্রী, নাবা যাও বাজবে কেনে গুরু, নাবা যাও বাজবে কেনে গুরু শুভা দেওয়া আমার মনে, গুরু শুভা দেওয়া আমার মনে। আমার জন্ম অন্ধ মন নয়, গুরু তুমি বুদ্ধ হও চেতন, জন্ম অন্ধ মন নয়, গুরু তুমি বুদ্ধ হও চেতন, চরণ দেখবো আশায় কয় লালো, চরণ দেখবো আশায় কয় লালো, জ্ঞানা জন দাও নয়নে গুরু, জ্ঞানান জন দাও নয়নে গুরু শুভা দেওয়া আমার মনে, গুরু
দেও আমার মনে, চরণ যেন ভুলি নেও, চরণ যেন ভুলি নে, গুরু শুভা দেও আমার মনে, গুরু শুভা দেও আমার মনে, গুরু শুভাব দেও আমার মনে। হ্যাঁ, কাছে রিকোয়েস্ট আসছে লালনের গান করার। হ্যাঁ, লালন সাহেবের গানই তো করছি, কিন্তু কোন একটা কি যেন হয়েছে আপনার এখান থেকে, হলো কিনা আমার এই স্ক্রিনটা নড়ছে না, স্ক্রিনটা না থেমে আছে, সেজন্য আমি বুঝতে কিন্তু পারছি না আমরা যে। ঠিক মতো দেখতে পাচ্ছি, আমরা সবকিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি, আমাদের এখানে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে ঠিক আছে, আমার ঠিক না আছে, দেখলেও চলবে। আচ্ছা, এই ফাঁকে আরেকটু দেখি, মানুষের দিকে একটু শুনে রাখার জন্য রিকোয়েস্ট আসছে। দুজন প্রিয় শিল্পী, খুব ভালো লাগছে, আমি মাত্র যুক্ত ছিলাম মানুষী সাধু, আপনাকে অনেক খুঁজেছি। আমারে নিল না জলের খেলা, গানটা কি করা যাবে একটু সম্ভব হলে? আপনার জন্য রিকোয়েস্ট আসছে, মুকুলের গান শুনে পরে আমরা আপনার কাছে আবার আসব। আমি আপনাকে জানিয়ে দেবো পর্দার পেছনে। হায় রে বিধি, ওরে বিধি, হায় রে বিধি, ওরে বিধি, তোর মনে কি ইহাই ছিল, সমুদ্রের কি নারায় থেকে জল বিনে চা তো কি বলো, হায় রে বিধি, ও রে বিধি, হায় রে বিধি, ও রে বিধি, তোর মনে কি ইহাই ছিল, সমুদ্রে কি নারায় থেকে জল বিনে চা তো কি মইল, সমুদ্রে নারায় থেকে। নব ঘন বিনে বাড়ি খায় না চা তো অন্য বাড়ি, নব ঘন বিনে বাড়ি খায় না চা তো অন্য বাড়ি, চাতকে প্রতিজ্ঞা ভারি, চা তো কে প্রতিজ্ঞা ভারি, যায় যদি প্রাণ সেও ভালো, সমুদ্রের কি নারায় থেকে জল বিনে চা তো কি মলো, সমুদ্রের কি নারায় থেকে।
চাতক থাকে মেঘের আশে, মেঘ বরিশে অন্য দেশে, চাতক থাকে মেঘের আশে, মেঘ বরিশে অন্য দেশে, বলো চাতক বাঁচে কিসে, বলো চাতক, বলো চাতক বাঁচে কিসে, কোষ্ঠাগত প্রাণাতুলো সমুদ্রের কিনারায় থেকে, জল বিনে চাতকি মূল সমুদ্রের কিনারায় থেকে। লালন ফকির বলে রে মন, হলো না মোর ভজন সাধু, লালন ফকির বলে রে মন, হলো না মোর ভজন সাধু, ভুলে সিরাজ সায়ের চরণ, ভুলে সিরাজ সায়ের চরণ, মানব জনম বৃথা গেল সমুদ্রের কি নারায় থেকে, জল বিনে চাতকি মূল সমুদ্রের কি নারায় থেকে, জল বিনে চাতকি মূল, হায় রে বিধি ওরে বিধি, হায় রে বিধি, হায় রে বিধি ওরে বিধি, তোর মনে কি ইহাই ছিল সমুদ্রের কি নারায় থেকে, জল বিনে চাতকি মূল সমুদ্রের কি নারায় থেকে। অনেক ধন্যবাদ মুকুল, এতই গানে মজে ছিল। আচ্ছা, রাশেদ লিখেছে, অসাধারণ দরদ দিয়ে গান করা মুকুলের সহজাত। হ্যাঁ, আসলেই তাই, মুকুল সব সময় খুব দরদ দিয়ে গান করে। রাবেয়া ঝুমুর আমাদের সাথে জয়েন করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। মরমিয়া গান, মরমে যে সুর ছড়ায়, আমরাও ঠিকঠাক শুনতেও দেখতে পাচ্ছি মুকুল। হ্যাঁ মুকুল, আমি আসলে হ্যাঁ, তোমার আমি কিছু নেটওয়ার্ক দেখতে পাচ্ছি না, কোনো ক্ষতি নেই, আমরা আমার আবার দেখার দরকার নাই। হ্যাঁ ঠিক আছে, দেখবার কিছু নাই। এবার আমরা আবার দিদির গান শুন, মানুষী দিদি। আচ্ছা, কার গান শুনবো এবার? শোনা যাচ্ছে আমার আমাকে? একটা রিকোয়েস্ট ছিল, হ্যাঁ আমি একটা এবারে, শ্যামা শুনতে চাই, হ্যাঁ এটা শ্যামা হচ্ছে সঙ্গীত আমার করবো, ঠিক রিকোয়েস্ট। আছে, আর আমি আরেকটা চেষ্টা রিকোয়েস্ট করবো। করে রেখেছেন, এখানে কে যেন রিকোয়েস্ট করে রেখেছেন, হ্যাঁ, এটা নীলনদ জলের খেলা। আচ্ছা, এই গানটা সম্পর্কে আমি একটু বলি। আজ যেহেতু আমি পঞ্চকবির গান করছি, ওই গানটা সম্পর্কে একটু বলতে হবে তাহলে। এই গানটি হচ্ছে আমার একটি মৌলিক গান। হ্যাঁ, আচ্ছা, আমার একটি মৌলিক অ্যালবাম আছে, সেই মৌলিক অ্যালবামের থেকে এই গানটি। তো আমি বিনীতভাবে বলছি ওনাকে, যিনি অনুরোধ করেছেন, আজ তো পঞ্চকবির গান করব,
এই কারণে আজ এই গানটা করতে চাচ্ছি না, পঞ্চকবির বাইরে যেতে চাচ্ছি না, অন্য কোনো আসরে আমি অবশ্যই এটা চেষ্টা করব। এটা আমার মৌলিক গান। আর এখন আমি করছি রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের ভানু সিংহের পদাবলী, একটি বিশেষ রচনা কবিগুরুর, ব্রজবুলি উচ্চারণে ভানু সিংহ ছদ্ম নামেই রবীন্দ্রনাথ লিখেছেন ভানু সিংহের পদাবলী। তো সেখান থেকে একটি পদাবলী আমি পড়ে শোনাচ্ছি। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিসরিত লোক লাজে সজনিয়াও আও লো। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিসরিত লোক লাজে সজনিয়াও আও লো। গহন কুসুম কুঞ্জ মাঝে পিনহ চারু নীল বাস, হৃদয়ে প্রণয় কুসুম রাস। পিনহ চারু নীল বাস, হৃদয়ে প্রণয় কুসুম রাস। হরিণ নেত্রে বিমল হাস, হরিণ নেত্রে বিমল হাস। কুঞ্জ বনমে আলো গহন কুসুম কুঞ্জ মাঝে, ঢালে কুসুম সুরভ ভারু, ঢালে বিহব সুরভ সারু। ঢালে ইন্দু অমৃত ভার, বিমল রজত ভাতি রে। মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে, মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে। ফুটাল সজনে পুঞ্জে পুঞ্জে, ফুটাল সজনে পুঞ্জে পুঞ্জে। বকুল জ্যোতি ব্যাপি রে গহন কুসুম কুঞ্জ মাঝে, দেখেল সখি শ্যাম রায়ো নয়নে প্রেম উঠল যায়ো। মধুর বদন অমৃত সদন চন্দ্রমায়ো, নিন্দিতে আও আও সজনী বৃন্দ, হে রব সখি শ্রী গোবিন্দ। আও আও সজনী বৃন্দ, হে রব সখি শ্রী গোবিন্দ। শ্যাম কো পদার বিন্দ, শ্যাম কো পদার বিন্দ। ভানু সিংহ বন্দিছে গহন কুসুম কুঞ্জ মাঝে, মৃদুল মধুর বংশী বাজে, বিসরিত রাস লোক লাজে সজনিয়া আও লো। গহন কুসুম কুঞ্জ মাঝে, মৃদুল মধুর বংশী বাজে, বিসরিত রাস লোক লাজে সজনিয়া আও লো। গহন কুসুম কুঞ্জ মাঝে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ
আপনার গান আগে কখনো শোনা হয়নি আমার, তো আজকে শুনে একদম মন ভরে যাচ্ছে। আপনার যে কণ্ঠ, আপনার যে কাজ এবং যে গানটা শুনলাম এই মাত্র, অসাধারণ লাগতো, অসাধারণ। দিদিকে একটা প্রশ্ন করতে চাই, যেহেতু হ্যাঁ হ্যাঁ আপনি অবশ্যই। সংস্কৃতি চর্চার সাথে আছেন, এই যে 2020-এ সাংস্কৃতিক চর্চার যে পরিবর্তনের যে ধারাটা শুরু হয়েছে, এই যে ফেসবুকে লাইভে পেশাদার অপেশাদার সব শিল্পীরা আসলে অনুষ্ঠান করছে, তো এটাকে আপনি কিভাবে দেখেন, বা এটা আসলে কোথায় গিয়ে ঠেকবে, যখন পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, যখন আমরা আবার মঞ্চে তো শুরু হয়েছে, মঞ্চ অনুষ্ঠানগুলো শুরু হয়েছে, যখন আবার মঞ্চ অনুষ্ঠান শুরু হবে, তখন কি এই লাইভ গুলো কি আপনার কি মনে হয় যে এই ধারাটা কি থাকবে, নাকি ধারাটা আসলে সময়ের সাথে মিলিয়ে যাবে, এটাকে আপনি কিভাবে দেখেন আসলে, আপনার দৃষ্টিভঙ্গিটা জানতে চাচ্ছি। আমার মনে হয় এই প্রযুক্তির ব্যবহার, এটা পজিটিভ দিকও যেমন আছে নেগেটিভ দিকও তেমন আছে। পজিটিভ দিকটা হচ্ছে যে আমরা করোনাকালীন সময় প্রথমে যখন একেবারেই ঘরে বন্দি হয়ে গেলাম, সবাই কিন্তু বিষয়টাকে মানে একটা বন্দি দশা, চূড়ান্ত একটা যে ঘরের মধ্যে বসে আমরা কি করব, বা বোধ হয় আর কখনোই বাইরে আমরা গান করতে পারবো না, বা আর কোনো কাজই হয়তো করতে পারবো না কখনো, এই বিষয়টার সঙ্গে বোধ হয় আর কখনো মানে আমাদের যোগাযোগই থাকবে না, এরকম একটা কিছু, একটা খুব ভেঙে পড়া অবস্থা থেকে কিন্তু এই প্রযুক্তি নির্ভর এই ব্যাপারগুলো শুরু হলো। এবং শুরু যখন হলো তখন কিন্তু মানে অবশ্যই আমি বলবো এটা একটা ভালো দিক হিসাবে আমরা নিলাম, যে আমরা ঘরে বসে আছি কিন্তু সময়টাকে কাজে লাগাচ্ছি। এটাতে করে আমরা মানে সবচেয়ে বড় যে ব্যাপারটা হয়েছে, যে আমাদের যুক্ত হওয়ার যে ব্যাপারটা সবার সঙ্গে, শুধু আগে যেমন আমরা শুধু দেশে যুক্ত হতাম বা একটা নির্দিষ্ট মঞ্চে যুক্ত থাকতাম, অল্প কিছু দর্শক শ্রোতা সঙ্গে আমরা যুক্ত থাকতাম, কিন্তু সেটা কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে গেল। হ্যাঁ, এখন বিশ্বের যে কোনো জায়গা থেকেই মানুষ লাইভ অনুষ্ঠানটা দেখতে পারছে। এবং আমি বাংলা ভাষাভাষীর কথাই যদি বলেন, বাংলা ভাষাভাষী যারা আছেন আমাদের দেশের বাইরে আছেন, অনেকের সঙ্গেই কিন্তু আমাদের এই যোগাযোগটা হচ্ছে, তাদেরকে আমরা চিনছি, তারা আমাদেরকে চিনছেন, যাদেরকে কখনোই চিনিনি বা যাদের যেখানে যাওয়ার আমাদের হয়তো কখনো সুযোগ হবে না, কিন্তু এই প্রযুক্তির দৌলতে আমরা কিন্তু সেখানে পৌঁছে যাচ্ছি। এটা একটা অবশ্যই পজিটিভ দিক, আমাদের যোগাযোগটা বাড়ছে, আমাদের যুক্ত হওয়ার প্রবণতা বাড়ছে, আমাদের সবার সঙ্গে পরিচিত হওয়ার একটা জায়গাটা আরো বিস্তার লাভ করছে। আর নেগেটিভ দিকটা অবশ্যই আছে, কারণ আমরা সবচেয়ে, যেটা আমি একদম খোলাখুলি বলি, আমরা যে লাইভ অনুষ্ঠান গুলো করি এটা কিন্তু সম্পূর্ণ মানে অপেশাদার একটা জায়গা, অপেশাদার মানে এখানে আমরা শিল্পীদেরকে মানে এখানে ফেসবুকে তো প্রায় এখন লেখালেখি হয় যে আমরা যে ফেসবুকে অনুষ্ঠানগুলি করি, এখানে তো আর ওইভাবে আমরা পেমেন্ট নিচ্ছি না, বা আমাদের যারা একেবারেই এই সঙ্গীতের সঙ্গে যুক্ত, সঙ্গীত নির্ভর যাদের জীবন, এইটাই হচ্ছে তার তাদের একমাত্র ইনকামের সোর্স, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি কষ্টের, যে তারা কিভাবে তাদের জীবিকা নির্বাহ করবে, তাদের জীবন কিভাবে চলবে, তাদের মানে ইনকাম সোর্স জায়গাটা কিন্তু তারা পাচ্ছে না। এটা যেমন একটা ব্যাপার, ঠিক একইভাবে এই যে ঘরে বসে গান করছি, বাইরে আমরা আমরা তো বরাবরই একটু আড্ডাবাজ, বরাবরই বাইরে মঞ্চমুখী, মঞ্চমুখী এবং মঞ্চে গান গাওয়ার যে একটা আলাদা ব্যাপার, সেই ব্যাপারটা থেকে আমরা পাচ্ছি না, এখনো সেই সুযোগটা পাচ্ছি না, বা আড্ডা দেওয়া বা সবার সঙ্গে দেখা হচ্ছে দীর্ঘদিন পরে সবার সঙ্গে দেখা হচ্ছে, একটা মিলনের জায়গাটা, মুখোমুখি দেখা হওয়ার জায়গাটা, এই জায়গাটা আমরা মিস করছি, অবশ্যই এটা মিস করছি। তবে অচিরেই আমার ধারণা এই দুর্যোগ কেটে যাবে, আবার আমরা মঞ্চে মিলিত হব। তবে হ্যাঁ, আমার মনে হয় এই প্রযুক্তির জায়গাটা কিছুটা হলেও থাকবে, আমার যেটা মনে হয়। একেবারে যেমন ধরেন যারা দেশের বাইরে আছে তাদের জন্য এটা একটা সুযোগ, তাদের কাছাকাছি যাওয়ার একটা সুযোগ, বা সেখানেও আমাদের প্রচারের বা আমাদের বিস্তৃত হওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আমাদের খোলা থাকছে এই মাধ্যমটা, প্রযুক্তির মাধ্যমটা, দেশের বাইরে যে কোনো জায়গায় আমরা এই যোগাযোগটা করতে পারি, বা আমরা ইচ্ছে হলো ঘরে বসে একটু গান করলাম, সেটা আমরা বাইরে কোথাও ছড়িয়ে দিতে পারি, এই সুযোগটা থাকছে, তাতে আমার মনে হয় এই প্রযুক্তির জায়গাটা থাকবে। এবং অনেক আমরা ধন্যবাদ। পাশাপাশি মঞ্চেও আবার ফেরত যাবো, মঞ্চেও আবার যাবো, এটাও আমরা আশা করি। প্রসঙ্গ যেহেতু এসেই গেল, আরেকটা উকি দিচ্ছে, আমি একটু সেটা
কথাটা বলেই রাখি। আসলে আপনার কি মনে হয় না যে যারা আসলে অনুষ্ঠানগুলো অর্গানাইজ করছে, যারা যারা তারা একরকম প্রথম দিকে যখন শুরু হয়েছে একেবারে অপরিকল্পিত, প্রতিদিনই অনুষ্ঠান, হুম প্রতিদিনই হুম অনুষ্ঠান, তারপরে একটু গুছিয়ে আসছে, তারপরে এখনো বেশিরভাগ অনুষ্ঠানই কিন্তু পরিকল্পিত না, অপরিকল্পিত। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে, এই যারা অনুষ্ঠানগুলো আসলে করছে, এই যে এত ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, আমরাও তো নতুন খুলেছি, আমরা তো আসলে পেশাদার প্রডিউসার না যে আমরা প্রোগ্রাম প্রডিউস করি, প্রোগ্রাম হুম হুম অ্যারেঞ্জ করি, আসলে সম্পূর্ণ একটা ক্রিয়েটিভ একটা জায়গা থেকে বা সেরকম একটা চিন্তা থেকে আমরা কাজগুলো আসলে করছি। তো হুম এই হুম হুম যারা প্রোগ্রামগুলো আসলে তৈরি করছে বা প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করছে যারা, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? না, এই হ্যাঁ, শুরু যখন হয়েছে তখন আমরাও এটা সেভাবেই নিয়েছি যে এটা পেশাদারি জায়গা থেকে আমরাও নিইনি। তার কারণ আমরা যেহেতু একেবারেই বসে আছি, একেবারেই কিছু করছি না, ঠিক আছে, এটা করলে অন্তত আমাদের একটা চর্চা জায়গাটা হচ্ছে, এই জায়গা থেকে এটা অবশ্যই একটা পজিটিভ দিক। হ্যাঁ, পেশাদারি জায়গাটা আমরা হয়তো সবসময় ভাবি না, কিন্তু একটা জায়গা থেকেই যায়, একটা প্রশ্ন থেকেই যায় যে যারা সম্পূর্ণ এই 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 কাজটার উপরেই নির্ভর, তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যায়। হ্যাঁ, আর যেটা বলছেন যে প্রতিদিন আমরা লাইভ করছি, সব লাইভ গুলো গোছানো হচ্ছে না, এটা একদম সত্যি কথাই যেটা বলছি। অনেক মানে কিছুটা অগোছালো বা কিছুটা মানে বলা উচিত কি না, যে শিল্পী মানগত দিক থেকেও বা অনুষ্ঠানের মানগত দিক থেকেও যে জায়গাটা, সেটাও কিন্তু গোছানো হচ্ছে না। সব লাইভ গুলো যে গোছানো হবে এমনটা আশাও করাটাও ঠিক না, কারণ প্রযুক্তির জায়গাটা তো আমরা সবাই এতটা অভ্যস্ত না, একটু একটু করে অভ্যস্ত হচ্ছি, সেটাও যেমন একটা ব্যাপার। আবার অনেক অনেক শিল্পীদের আমন্ত্রণ জানানো হচ্ছে, বা যারা প্রতিদিন, এমন আছে যে অনেকেই লাইভ করছে, অনেক লাইভ করছে, অনেক লাইভ করছে, কিন্তু সেখানে মানের জায়গাটাও কিন্তু সব ক্ষেত্রে ঠিক থাকছে না, এটা আমিও মনে করি। এবং এত বেশি লাইভেরও দরকার নেই, এটাও মনে হয় যে এত বেশি প্রতিদিন লাইভে আসছি, প্রতিদিন এই প্রযুক্তির সঙ্গে যুক্ত হচ্ছি, এত বেশি লাইভেরও দরকার নেই, অল্প হোক কিন্তু সেটা মানসম্পন্ন হোক, তাহলে জায়গাটাও অনেক অনেক মানের জায়গাটা থাকবে বলে আমার মনে হয় আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা যারা অনুষ্ঠান অ্যারেঞ্জ করছি, মেঘদূত, সেই বিষয়টা আসলে খেয়াল রাখবে, মানের জায়গাটা ঠিক অবশ্যই রাখার একটা অবশ্যই, হ্যাঁ চেষ্টা থাকবে আমাদের। তো এবার আমরা মুকুলের গান অবশ্যই। শুনি। আমরা লালন সাঁইজির আরেকটি বাণী আমরা গাইব এখন। এই গানটাতে, এটা আমার খুব প্রিয় গান, প্রিয় বাণী। এই বাণীটাতে সাঁইজি স্মরণ করছেন চৈতন্যদেবকে। চৈতন্যদেব ছিলেন আসলে বাংলার ভাব আন্দোলনের বা বাংলার একটা যুগান্তকারী একটা পরিবর্তন নিয়ে এসেছিলেন তিনি বাংলার মানুষের মধ্যে, মানুষের চিন্তার ভেতরে। এবং এই চিন্তাটা সমস্ত শিল্প সাহিত্য এমনকি রাজনৈতিক ব্যাপার স্যাপারের মধ্যেও একটা বিরাট পরিবর্তন নিয়ে আসে। এবং বাংলা অঞ্চল আসলে পুরো ভারতীয় অঞ্চলের ভেতরে যে একটা বিশেষ জায়গা করে নিয়েছে, সে কিন্তু সে চৈতন্যদেবের কারণে। তো তার ভাবটা কি ছিল, তিনি আচমকা বলে বসলেন সব মানুষ সমান, মানুষে মানুষে কোনো ভেদ নাই, এখানে ব্রাহ্মণ শূদ্র এর ভেতরে কোনো পার্থক্য নাই, মানুষ যখন জন্মাবে সবাই সেই গুরুর কৃপায়, ঈশ্বরের কৃপায় সবাই সমান হয়ে জন্মায়, সবার সমান অধিকার থাকে, সবার সমান মর্যাদা থাকে। এই এই জিনিসটা তিনি নিয়ে এলেন, এবং তিনি আসলে ওই যে রাধাকৃষ্ণের ভাব, অর্থাৎ স্রষ্টা আর সৃষ্টি, এইটার ভেতরে প্রকৃতি এবং যে স্রষ্টা বা পুরুষ এবং প্রকৃতি, এই ভাবের ভেতরে তিনি আনলেন। এবং তিনি ভাবতেন, এটা সাঁইজির কল্পনায়, তিনি ভাবতেন যে তিনি রাধা ছিলেন এক সময়, এবং পরে তিনি চৈতন্যদেব রূপে, নিমায় রূপে তিনি জন্মেছেন, এবং তার মনে পড়ছে আসলে সেই সব দিনের কথা, তার পূর্ব জন্মের কথা, রাধা জীবনের কথা।
যেটা আসলে সৃষ্টি বা প্রকৃতির জীবন। তো তার শিষ্য ছিল, তার বন্ধুরা ছিল বা তার সঙ্গ ছিল স্বরূপ এবং রামানন্দ। তাদেরকে দেখে তারা যেন তার গোপিনীদের মতো করে তার মনে হয়, এবং তিনি বলছেন যে যে আমার সেই কৃষ্ণ কোথায়, সেই সেই গানটা। এটা খুব অসাধারণ একটি ব্যাপার। আবার এই কথাটা শুধু মনে করি যে চৈতন্যদেব তিনি এসে বললেন যে মানুষে মানুষে কোনো ভেদ নাই, মানুষের ভেতরে কোনো অমর্যাদা নাই। যার ভাবে হয়েছি রে দণ্ডধারী, বল স্বরূপ কোথায় আমার সাধে প্যারি। যার ভাবে হয়েছি রে, যার ভাবে হয়েছি রে দণ্ডধারী, বল স্বরূপ কোথায় আমার সাধের প্যারি, বল স্বরূপ। কোথাসে নিকুঞ্জ বন, কোথা যমুনা উঠাসে নিকুঞ্জ বন, কোথা যমুনা এখন কোথা সে গোপিনীগণ, কোথা সে গোপিনীগণ আহা মরি, বল স্বরূপ। রামানন্দের দর্শনে পূর্ব ভাবুদয় মনে, রামানন্দের দর্শনে পূর্ব ভাবুদয় মনে যাই আমি কাহার শনে, যাই আমি কাহার শনে সেহি পুরি, বল স্বরূপ কোথায় আমার সাধের ত্যারি, বল স্বরূপ। আর কিসে সঙ্গ পাব মনের সাধ পুরাইব,
আর কি সেই সঙ্গ পাব, মনের সাধ পুরাইব পরম আনন্দে রব, পরম আনন্দে রব রূপ হেরি বল স্বরূপ, কোথায় আমার সাধের প্যারি বল ধরু চাঁদ ওই দিন বলে আকুল হয় তিলে তিলে, গুরু চাঁদ ওই দিন বলে আকুল হয় তিলে তিলে, লালন কয় সেহি নিলে, লালন কয় সেহি নিলে সুমাধুরী বল স্বরূপ, কোথায় আমার সাধের প্যারি বল স্বরূপ, যার জন্যে হয়েছি রে যার ভাবে হয়েছি রে বল সরু বল সরু বল সরু, কোথায় আমার সাধের প্যারি। অসাধারণ অসাধারণ লাগলো দিদি, কেমন লাগলো মুক্তার গান? খুবই খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা আসলে অনেকটা সময় পার করে এসেছি, তো দিদির কাছে শেষ পরিবেশনাটা আমরা শুনবো, তারপর মুকুলের গান শুনে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আচ্ছা, আমি তাহলে যেহেতু আপনি শ্যামা সঙ্গীতের কথা বলেছেন, আমি একটু শ্যামা সঙ্গীত করি। নজরুলের শ্যামাসঙ্গীত। আমরা এমনিতেই সময় পার করে ফেলেছি 1 ঘন্টা 13 মিনিট। আচ্ছা ঠিক আছে, আমি গানে চলে যাই, এবং তার আগে যেহেতু আমার এটা শেষ পরিবেশনা, আমি অবশ্যই মেঘদূত পেজ এবং তাহের আপা, মুকুল ভাই, সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি। এই আসরের মাঝখান থেকে আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার একটা সুযোগ হলো, এবং এই মুহূর্তে প্রথম থেকে আমাদের সঙ্গে যে দর্শকরা এতক্ষণ ছিলেন বা শেষ মুহূর্ত পর্যন্ত থাকবেন, সবাইকেই আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শুভ নববর্ষের এই বছরটা যেন সবার ভালো কাটে, সুস্থ থাকি, আমরা সুস্থ থাকতে চেষ্টা করি, এই প্রার্থনা থাকবে। এবং আমার শেষ নিবেদনটি নজরুলের শ্যামার সঙ্গে। আমার কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেয় ভূখ পেতে শিব মায়ের, রূপ দেখে দেয় ভূখ পেতে শিব, যার হাতে মরণ বাঁচন, দেখে যা আলোর নাচন,
কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচনি। আমার কালো মেয়ের আধার বলে শিশু রবি শশী বলে, কালো মেয়ের আধার বলে শিশু রবি শশী বলে, একটু খালি রূপের ঝলক মায়ের একটু খালি রূপের ঝলক, মেঘবিরাজ নীল গগন দেখে যা আলোর নাচন, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। পাগলি মেয়ে এলো কেশি মিশিথিনি দুলিয়ে কেশ, পাগলি মেয়ে এলো কেশি মিশিথিনি দুলিয়ে কেশ, মেখে বেড়ায় দিনের চিতায় লীলার যে তার নাই কোষে, সিন্ধুতে মার বিন্দু খানি ঠিকরে পড়ে রূপের মানি, ঘুতে মার বিন্দু খালি ঠিকরে পড়ে রূপের মানি, বিশ্বের মায়ের রূপ ধরে না বিশ্বের মায়ের রূপ ধরে না, মা আমার তাই দিক বস দেখে যা আলোর নাচন, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেয় ভুক পেতে সিমায়ের রূপ দেখে দেয় ভুক পেতে সি, যার হাতে মরণ বাঁচা দেখে যা আলোর নাচন, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। অসাধারণ লাগলো, অনেক ধন্যবাদ দিদি। আমরা আবার নিশ্চয়ই আপনার সাথে আবার কোন অনুষ্ঠানে গান শুনবো, তবে আমার একটা অনুরোধ থাকবে মেঘদূতের পক্ষ থেকে, এই যে বিভিন্ন ধরনের যে গানগুলো আছে, এই গানের যে বৈশিষ্ট্যগুলো বা এই গানগুলো সম্পর্কে যদি মেঘদূতে আপনি লিখতেন তাহলে আমরা দর্শকরা একটু জানতে পারতাম, যারা জানি না শ্যামা সঙ্গীত কোনগুলো, বা এই যে বিভিন্ন ধরনের যে গানগুলো আপনি আজকে গাইলেন, বা পঞ্চকবির গানগুলো সম্পর্কে আশা করবো যে আপনি মেঘদূতে লিখবেন, যারা আজকে গান শুনলেন, যারা আমরা সাধারণ মানুষ যারা জানি না আসলে এই তাত্ত্বিক বিষয়গুলো আমরা তাহলে জানতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। অবশ্যই 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 আমি লিখবো। আচ্ছা, আমরা এবার মুকুলের গান শুনি, তারপর আমরা একসাথে বিদায় নিব দর্শকদের কাছ থেকে। মুকুল, শেষ পরিবেশনা মুকুলের, মুকুল ভক্ত শ্রোতাদের শেষ গানটি কেমন হবে, একটু জমজমাট কিছু একটা হোক। আমি আসলে আজকে ঠিক জমাতে চাই নাই, জমাতে চাইনি একটু, আমি ঠিক মানে জমানো আমার ইচ্ছেও নয়। হ্যাঁ, ইচ্ছে ইচ্ছে নয় আমার, আমি একটু ভাবে আছি, ভাবটাই আসলে
ভাবটাই আসল, আজকে ভাবটাই প্রধান। মানুষের ভেতরে, যেমন এখন যে গানটি গাইবো একটি মিলনের গান, সাঁইজি, সাঁইজি আসলে তার চিন্তার, তার ভাবনার, তার দর্শনের কেন্দ্রের যে বিষয়টি ছিল বা রয়েছে, সেটি হলো মানুষ, মানুষ হয়ে ওঠা এবং মানুষের সাধনা করা, সহজ মানুষ হয়ে ওঠা। এবং তিনি ওই যে সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের সকল কিছুকে তিনি মেলাতে চেয়েছিলেন, এবং তিনি এক জায়গায়, এক 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 জায়গায় যেখানে তিনি মেলাতে চেয়েছিলেন যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা ছিল মানুষ, ধনী হওয়ার সাধনা নয়, কিংবা অন্য কিছুর মানে ভোগী হওয়ার সাধনা নয়, মানুষ হওয়ার সাধনা। সেই মানুষের গান আমরা করবো এখন, মানুষে মানুষে মিলনের গান, এবং ব্যক্তি মানুষের ভেতরে আর বাইরে, আমার ভেতরে যে ভাবনা রয়েছে, ভেতরে যে ভালোবাসা রয়েছে, সেটার সেটার যেন বাইরের যে প্রকাশ, সে তার ভেতরে মিলন, মানে চারিদিকে, মানে জগতের ব্রহ্মাণ্ডের মধ্যে সকল কিছুর ভেতরে যে মিলন রয়েছে, সেই মিলনের গানটাই তবে আজকের শেষ গান হতে পারে, কি বলেন তাহের আপা? মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরও শোনে, আমার মনের মানুষেরও শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরও শোনে, আমার মনের মানুষেরও শোনে। মেঘের বিদ্যুৎ চাতক প্রায় অহর্নিশি, যে আছে কালো শোষি, চাতক প্রায় অহর্নিশি, যে আছে কালো শোষি, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পায় অন্বেষণ,
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায়ে যেমন কালারে হারায়ে যেমন ওরূপ হেরিয়ে দর্পণে, ওরূপ হেরিয়ে দর্পণে আমার মনের মানুষের দোষণে, আমার মনের মানুষের দোষণে মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের দোষণে, আমার মনের মানুষের দোষণে। যখন ওই রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়, যখন ওই রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের দোষণে, আমার মনের মানুষের দোষণে মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের দোষণে, আমার মনের মানুষের দোষণে। মনের মানুষের সাথে মিলন হোক, মনের মানুষের সাথে মিলন হোক, মানুষ হয়ে উঠুক মানুষ। এবং যেটা হলো কি, আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশ আসলে এই গৌরচাঁদ তার উত্তরাধিকার, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার উত্তরাধিকার, লালন সাঁইজির উত্তরাধিকার। এবং সেই বাংলাদেশ গড়তে গেলে আসলে আমাদের মানুষ হওয়ার সাধনাটাই সবচেয়ে, ওই রূপ যখন স্মরণ হয় তখন ওই মানে মানুষের রূপ, মানুষের অন্তর্গত রূপ যখন স্মরণ হয় সে তার ভেতরে লোকলজ্জা নাই, তখন আর লোকলজ্জার ভয় থাকে না। আমার কি পোশাক, আমার কি চাকুরি, আসলে সবচেয়ে বড় জিনিস, কারণ সবচেয়ে বড় পাওনা হলো মানুষের সাধনা, মানুষ হয়ে ওঠার সাধনা। তো আমার ধন সম্পদ নাই কি আমার, ফলে আসলে আমাদের সাধন, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই কথাটা বলতেন, তিনি বলতেন যে ভারতের দীনতা বিত্তে নয় চিত্তে। তো সেই সেই চিত্তের কথা তিনি বলছেন, আসলে সেই প্রায় একই রকম কথা, কাছাকাছি রকমের কথা। তো আমাদের সেখানেই যেন আমাদের সাধনা হয়, আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের চিকিৎসা ব্যবস্থা এবং জমির মালিকানা ব্যবস্থা এবং বিচার শাসন সকল কিছু সাইজির আশীর্বাদে যেন মানুষ হয়ে ওঠার, মানুষের সাধনা হয়, এই কামনা করি। ধন্যবাদ তাহের আপা। ধন্যবাদ মুকুল তোমাকে, এবং সেই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দুজন গুণী শিল্পী মুকুল এবং মানসী সাধু, আজকে মেঘদূতে আপনারা সময় দিয়েছেন, গান শুনিয়েছেন। এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতাদের যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত থেকে আমাদের অনুষ্ঠানটিকে সফল করেছেন। আমরা আবারও এরকম গানের আসর বসাবো, আবারও আপনাদের আনন্দের জন্যই আমরা আছি। এবং সবচেয়ে বড় যে বিষয়টা আসলে শুদ্ধ সংস্কৃতি চর্চার মাধ্যমে আলোকিত সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে মেঘদূত, এবং এই প্রত্যয় অটুট থাকবে, আপনারা আমাদের পাশে থাকবেন। নতুন বছর সুন্দর হোক, শুভ হোক।
সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।